جلا نام محمد آنکھوں کی زیا دل کی جلا نام محمد او منوش بغی নবীজি ফরমাইছে মানুষের সামনে আমি নবীজির দুরূদ শরীফ পড়াইল আর সে ব্যক্তি জবান বন্ধ করে বইল দুরূদ পড়ল না এর মত বখিল মানুষ এই জমিনে নাই আমরা বখিল নিনা বলা হইছে সাহেব হল জি এই জমিনের মধ্যে মানুষ বখিল এর জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করি হে আল্লাহ যতই জমিনের মধ্যে রাখবাই আমাদের নেক আমল করার তৌফিক আপনি মওলাই দান ফরমাও বাইরে জমিনে নেক আমল করার দূরের কথা আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মতির আল্লাহ এমন বৈশিষ্ট্য দান করলাম আমার উম্মতিকে নেকি করার দূরের কথা যখন ভালো হাজুরিরা দা করিয়া যায় ও সময় তোলে আল্লাহ ফরিস্তার মাধ্যমে আমার উম্মতের নাম আমল নেকি লেখান ধরে বলেন সুবহানাল্লাহ একজন বাম খান্দ বন্ধায় জমিন এই বাম খান্দরে আপনার গোনাটা লেগিয়া যায় মোহাম্মদের ই জমিন তওবার জন্য সময় দিলাই সঞ্জুরে বলে সুবহানাল্লাহ আমার জুড়াতে অনুরোধ যদি গুনার খাম সংগঠিত হয়ে যায় আপনি সাত ঘন্টার ভিতরে তওবা করবা নবীজি ফরমান সাবাহা সাতি যে ব্যক্তি গুনা করলো আল্লাহ তার সাত ঘন্টা সময় দেয় এই সাত ঘন্টার ভিতরে যদি তওবা করো আল্লাহর যাতে তোমার গুনারে মাফ করে দেয় জুড়ে বলো সুবহানাল্লাহ আর যদি সাত ঘন্টা এক মিনিট অতিবাহিত হয় ডাইন হাত ধরে ফরিস্তায় ফরমাইল বন্ধু মালাইকা তোমার কলম দিলে হো সেই নাফরমানে এখন পর্যন্ত জমিন তওবা করছে না কিন্তু উম্মতে মুহাম্মদিয়ে নেকি করা দূরের কথা নেক খামারি আদা ভালো হাজুরি আদা করিলাই যার সময় তোলে করব কোন পারমিশন লাগে না আল্লাহ ইন্টারন্যাশনাল পারমিশন দিছে ডাইন হাত ধরে ফরিস্তায় কন্টিনিউ ভাবে নেকি লেখতে সেন্টুরে বলো সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আমরা বহুত মানে বুয়াত আছি আমরা এখন অনেকে এখন ওই সাল নামাজ পড়ার সময় হয়েছি না হয়েছি নিজের বহুত খেয়াল করতাম এখনো যারা পড়েছি না আমরা বাড়িতে মুখে নামাজটা পড়ার চেষ্টা করতাম জি আমার বুজুর্গগণ এই যে নামাজ বাইরে নামাজ পড়লে কি হয় আল্লাহর হাবিব কোরআনে শান ফরমায় যে মানুষ জমিনের মধ্যে নামাজ পড়ব এই নামাজের মাধ্যমে আল্লাহ তার বান্দার রিজিকের মধ্যে বরকত দিবা আল্লাহ তার দন দৌলত তার দন দৌলত বরকত বাড়াই দিবা যে মানুষ জমিনের মধ্যে নামাজ পড়া যায় এই নামাজ পড়ার কারণে আল্লাহ তার চেহারার মধ্যে সুন্দর জো ফোটাই দেন জোরে বলে সুবহানাল্লাহ নামাজ চেহারার মধ্যে সৌন্দর্য বাড়ি যায় জি আমি নামাজের ওয়াজা সাইয়ার নাম বের করে হিসাবে আলোচনা করে বলছি এই জমিনও খালি নামাজ পড়লে খামাই নামাজ পড়া লাগবো রোজা ধরা লাগবো তসবি তালিল করা লাগবো একে অন্যের প্রতি ভালো ব্যবহার করা লাগবো জি এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই আমার বন্ধুবান্ধব হল এই জমিনের মধ্যে সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইয়া আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার সঙ্গে কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা দুই নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন والمساكين وقولوا للناس حسنا
আল্লাহ মা বাবার কথা বাদে কইছই এর বাদে কার কথা কইছ আল্লাহ ফরমায় ওজিল কুরবা তোমার করিবির মধ্যে যারা আছে তোমার আকারিবর মধ্যে যারা আছে তোমার প্রতিবেশীর মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিনে তুমি সুব্যবহার ভালো ব্যবহার করিয়া যাও আর যদি জমিন কোন এতিম রে ভাইলাও এই এতিমের সঙ্গে জমিন ভালো ব্যবহার করিয়া যাও বাইরে যদি কোন মানুষের জমিন কোন এতিমের সঙ্গে ভালো ব্যবহার করিয়া যায় গড্ডলের মধ্যে হাঁকাই হাঁকাই লিয়া যায় ও মানুষের দুনিয়া ঘরে তার জন্য বরবাদ হয়ে যায় আল্লাহর হাবিবা সালামে ফরমায় আমার উম্মত হল এই জমিনের মধ্যে তোমরা এতিমের মায়া করিবে কোন কারণে আমি রাসূলুল্লাহ জমিনের মধ্যে এতিম ছিলাম আমার মতন এতিম জমিন আর কেউ ছিল না এবং মিসকিন যারা আছে সেই মিসকিন গণের সঙ্গে জমিন সুব্যবহার করিয়া যাও এতিমের সঙ্গে সুব্যবহার করো মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করো ওয়া কুলু লিল্লাহি হুসনা এবং তোমার পাড়া প্রতিবেশী তোমার এলাকার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের সঙ্গে তুমি সুব্যবহার করে লাও ও কুলু লিন্নাসি হুসনা মানুষের লাগে তুমি ভালো ব্যবহার করো পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে সুব্যবহার করো আমরা করি নি সাহাব হচ্ছি বড় দুঃখ লাগে ঈদের দিন তাই সৈকতে ডায়মন্ড বর মইতা টানি টানি আন্তর পঁয়ত্রিশ টিকি লাইল নর বেগো আর তারপর বাড়ির বেঠাই আমার আই তো তেরার চিন্তা করে আল্লাহ হুজুর বাদে উঠতা বিবা পুরি খানো হামদের সানো আমার কোন হাসর কমপ্লিট ওঠানি বেগো আল্লাহর হাবিবে ফরমাই এক মুসলমানের উপরে আর এক মুসলমানের ভাষটা এর মধ্যে একটা হইল ইয়াদাতুল মরি যখন কোন মুসলমান জমিনে বেমার পড়িয়া যায় তোমার উচিত হইল তার তৈল সেই মুসলমান বেমারি মানুষের খবরটা লইলাম শুধু খালি মুসলমানেরাই রে তোমার প্রতিবেশীর মধ্যে অন্যান্য ধর্ম বলি যদি কোনো মানুষ থাকে এই মানুষ বেমার পড়ে তোমার উচিত হইল সেই ব্যক্তির জন্য তুমি দেখা করে আইতা আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা আপনার টাউনের উত্তর বুট বোনাগুলি হয়েছে কলেজ ওখানে মানুষ আছে কোনো রাস্তার মানুষ হাই থেকে আপনার পনেরো বারোটার সময় আমার আগে আপনার 108 একটা আইছে কইলাম সাসাই মনে হয় লোক বিলেছে এ লোক বিলে তো আমার আবার নিরাই আইলে তো আমি সাইট কাটিয়া কইলাম তোরা আমার দেখি ব্যবহার কিচ্ছা আমার মন কইলাম কি চা ব্যাপার বহুত হয়েছি ইলা হয়েছি না ব্যাপার এখানে সড়ক করে মাঝে বানাইল কথা নাই ও ভাই তারিখ নাই আমার বাবা যদি ফির করি না আলিম করি না বাইরে মানে কত বিল হইব
খাবুই বাজে কুলালি লাগ কুলালি ওসরে গ্যাস দেখো নজরুল ইসলাম সাবর বাড়ি কোনবা মানে কোন আমিন জামে মসজিদের মসজিদের ওয়াজ রাইট নয়টা তলে আমি তারা কইছি আমার দিলে আসর বাজে তারা কোন মাগরি করে একজন বাজে আপনি চিন্তা করতো মসজিদ ঘুরে হইতো এটা গোস হয় আর এর বাজে এত গাদ আমি বাজে তো খুলাই জানাই এবার দাই করে গাড়ি আমি তো মাথার উপরে এখন উবাসি রোজা ধরে বুইলে কমাই বল আমি বাজে তো মেইনটেইন করতে হয় চিন্তা করে কম আগর যে ইমাম বেটারে ফোন করছি আমার ভালে বা কইছে তুমি আই আই তুমি আটটায় মাইক লাগাও আমি দশটায় কি থাকো বলে মাতিস না বেটা মানুষ জানাইছে আমি আইমো দশটা আমি গোসল করিয়া ভাত খাইয়া আমার ড্রাইভার ভাই জানে হয়েছে যে তুমি ভাতে পারো আমি দেও আমি রান্না আমি জুই তুইয়া গিয়াও গাড়ি ধুইছি ওয়াজ আরম্ভ দশটায় দশটা চল্লিশ চল্লিশ মিনিট করিয়া হইলাম আল্লাহ বাসাইলে খাই বিয়া নে বজর বাদ আইয়া মানে লাগাইছো ই আনকু মাছ পাটাল ভাইয়া কিতা হো মাখরি পাদে বলে মাতি না মাখরি পাদে বাইরে আনি মুখ আমি খাই বজর বাদে ওয়াজ লাগবো না বলে বলে তো ঠিক আছে সুবহানাল্লাহ আল্লাহর বন্ধের ভিতরে কোন ধরনের কোন ঈমান থাকে না আল্লাহর হাবিবে ফরমায় কোন ঈমানদার মুমিন মুসলমানের জমিনে কোন সময় গুনাহ কাম করে না আমি বলা করে চাইছি বেটা মুসলমান বেটা এখন প্রশ্ন করব ও মাওলানা নজরুল ইসলাম মুক্ত মুসলমান মদ্যপান করলো এ শুধু হইলো জিনার কাম করলো সে তো মুসলমান আর নবীজি কইছো কোন ইমানদার মুমিন মুসলমান এই ধরনের গুনার কাম কোন সময় করবে না আমার বুজুর্গ হদিসুর সরার মধ্যে লয় যদিও আব্দুর রহমান হই যদিও আমার নাম রেখান কোন ভাই হয়ে যায় আল্লাহর বন্ধে যখন জমিনের মধ্যে মদ্যপান করব যখন মদের বোতলের মধ্যে লইব সঙ্গে সঙ্গে তার ভিতর তনে ইমানের যে বন্ডি আলো আছে সেই ইমানের আলোটা তার ভিতর তনে বাই হইয়া যায় তখন কিন্তু সে মুমিন মুসলমান হয় আল্লাহর বন্ধে বেঈমান আলোতে মদ্যপান করব সে জমিন গুনার কাম করিয়া যায় সেই সময় কিন্তু মুমিন মুসলমান নাই ইমানদার নাই সে কিন্তু ভিতরে কোনো ধরনের কোনো ইমান নাই সে বেঈমান অবস্থায় জমিনের মধ্যে গুনার কাম করল আমাদের আম্মা যান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আলাইহা ফরমায়েন মানুষে জমিনের মধ্যে মদ্যপান করে এই মানুষের লগে জমিন কোন সময় বিয়া শাদী দিবসি আল্লাহ যদি দেখুন বেটার ছেলেরও বলেরও হবিটা গাড়ি আছে আমরা মাঝে মাঝে মানুষের জিজ্ঞাসা তুমি বেমার হলে যে বেমার দেখাচ্ছে না এক মানুষ মুসলমান বেমার হলে তোমার দায়িত্ব কর্তব্য হইল তাহলে দেখা যাইতে হয়
কিন্তু মদপান করে লইছে তার দ্বার তুমি কোনো সময় লই না। তে ডাক আমার বুজুরগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায়েন, ওয়া কুলু লিল্লাহি হুসনা, এই জমিনের মধ্যে মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখো, মানুষের সঙ্গে জমিন ভালো ব্যবহার করিয়ে দাও। বাইরে আরেকটা জিনিস করো, এই জমিন আল্লাহ বাদে তোমার মা বাবার খেদমত করিয়া যাও, আল্লাহর ইবাদত করো। এরপরে কি করো, জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও। তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে লাও। বাইরে আওলাদের জন্য মা বাবা দুয়ার দরজা, যদি আওলাদের মা বাবা জমিন দেখ আল্লাহর বন্ধার দুয়ার দরজা খোলা আছে কিনা। তুমি লক্ষ্য করিও, যদি কোনো ভুল করে নাও আমি আল্লাহ কোন সময় তোমার ছাড়িয়া দেব না। হযরত মূসা আলাইহিস সালামে ফরমাইলেন, আল্লাহ আমি দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে কথাবার্তা করলাম, এত কোলা হুঁশিয়ারি দিলাম না, আজকে কোন কারণে কোলা হুঁশিয়ারি দেয়? আল্লাহ জানাইল, মূসা তুমি জানো না, যখন ডেইলি তোমার ঘর তুলে বাইর হইতাই তোমার বৃদ্ধা মা জন নিয়ে আমার দরবারে দুই হাত তুলিয়া দোয়া করতা, আয় আল্লাহ আমার খলিজার টুমা জাদিমনি মূসা ঘর তুলে বাইর হইয়া যার, আল্লাহ আমি মূসা মায় তোমার দরবারে দোয়া করিয়া, যদি আপনার সামনে কোনো ভুল বেয়া তুমি করিলাই আমি মায় দোয়া করিয়ার, আমার জাদুর কোনো সময় দরবার গড় হরিও না। আল্লাহ জানাইল, মূসা আজকে তোমার মা জননী তুলিয়া তুলি বিদায় নিছ, তোমার দুয়ার দরজা বন্ধ হয়েছে, হে মূসা এখন যদি কোনো অলার ঠিক করিয়া যাও আমি আল্লাহ কোন সময় তোমার ছাড়ব না। আল্লাহর হাবিবে ফরমাইল, উম্মতরা তোমরা যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর দেহের মধ্যে বরকত বাড়াইতে চাও, তোমার মা বাবার খেদমত করিয়া যাও, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও, মা বাবার সেবা করিয়া যাও, এই খেদমতের কারণে আল্লাহ তোমার জমিনের মধ্যে হায়াত এবং রিজকের মধ্যে বরকত বাড়াই দিবা। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল্লাহর হাবিবা আলাইহিস সালাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বর ও সিঁড়ির মধ্যে কদম রাখছে, আল্লাহর হাবিবে যখন কদম মোবারক রাখা হয় ওই সময় শোনা যায় আল্লাহর হাবিবের জবান মোবারক দি বাইরে আমিন। দুই নম্বর সিঁড়ির মধ্যে কদম মোবারক রাখছে, আল্লাহর হাবিবের জবান মোবারক দি বাইরে আমিন। তিন নম্বর সিঁড়ির মধ্যে কদম মোবারক রাখছে, আল্লাহর হাবিবা আলাইহিস সালামের পবিত্র জবান মোবারক দি বাইরে আমিন। কয়বার? আমার জানা মতো কোন জায়গার মধ্যে শুনছি না আল্লাহর হাবিবে খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে দাঁড়াই যায় রাসূলুল্লাহ জবান মোবারক দিয়ে বাইরে আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ জীবনে অনেক দিন খুতবা শুনাইলা আপনি রাসূলুল্লাহ কোনো দিন আমিন হইলা না, ইয়া রাসূলুল্লাহ আজকে একবার নাই দুইবার নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি তিনবার কোন কারণে আমিন হইলাই আমার হইলা। রাসূলুল্লাহ ফরমায়, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না আমি রাসূলুল্লাহ যখন মিম্বরের সিঁড়ির মধ্যে প্রথম সিঁড়ির মধ্যে আমার কদম রাখলাম ওই সময় দেখি হযরত জিব্রাইল আলাইহিস সালাম আমার সামনে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর দরবারে তনে উপস্থিত হইলাম, আল্লাহ রাব্বুল আলামিন হইছে যে মানুষে আপনি নবীজির নাম শুনলো, শোনার পরে দুরূদ শরীফ পড়লো না জবান বন্ধ করে বইল, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কইছে নও মানুষ জমিন ধ্বংস হইত, আমি রাসূলুল্লাহ কইছি আমিন, আল্লাহ যেটা কইছে আমার এক মত কোন ধরনের অসুবিধা না।
বুঝা গেছে নি? আমরা দোয়া আমিন আমিন কইলানি, এর অর্থ বিনা টাইম যে আমরা রহমত আছে আল্লাহ কবুল করো আমিন কইলানি। রাসূলুল্লাহ কইছেন আমিন, হযরত জিব্রাইল কইছেন আল্লাহ কইছেন নবী, যে মানুষের সামনে আপনি নবীর দরুদ শরীফ পড়া হয়ে যায় আর জবান বন্ধ করিয়া বই যায় দরুদ পড়ে না, ও মানুষ জমিন ধ্বংস হইত। আমি রাসূলুল্লাহ কইছি ও ভাই জিব্রাইল, আল্লাহ যদি কইছেন ধ্বংস হইত আমি আমিন কইলাম, এই মানুষ জমিন ধ্বংস হইলে কোনো অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর সিঁড়ির মধ্যে কত মোবারক রাখলাই, আপনি নবীজি কোন কারণে আমিন কইলাই কইলাও? রাসূলুল্লাহ ফরমায় আমি আল্লাহর দরবারে তোলে উপস্থিত হইলাম, আল্লাহ রব্বুল আলামিন কইছেন যে মানুষের জমিনে রমজান মাস হইল, এই রোজা মাস হইয়া তার জীবনের গুনার খাতারও সম্ভব হইল না। ইয়া রাসূলুল্লাহ, ও মানুষ জমিনের মধ্যে ধ্বংস হয়ে যাও, কোন মাস? এই রমজান মাসরে আল্লাহ তিন ভাগে বিভক্ত করে লইছেন, প্রথম 10 দিন হইল রহমতের 10 দিন, আউয়ালু রহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এবং মধ্যখানের 10 দিন হইল মাগফিরাতের 10 দিন, শেষ 10 দিন আল্লাহ অসংখ্য মানুষরে অসংখ্য মানুষরে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। আমার অনুরোধ হইল বাইরে জমিন নবীর একটা সুন্নত মানিয়ে ইফতার করিয়া যাও, রমজান মাস ইফতার করিও নবীর সুন্নত মোতাবেক, যদি নবীর সুন্নত মোতাবেক ইফতার করে নাও, একটা সুন্নত করার পর আমল করার কারণে আল্লাহ 100 শহীদ গণের সওয়াবের মালিক বানাইবা। ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করা হইল নবীর সুন্নত, খার সুন্নত। ইফতারের আগ কেন দেখবাই বেটায় বলে রয়েছে পাউর কাটবে, আমার কোন অসুবিধা নাই। আমার অনুরোধ হইল সমস্ত তিনটু জাতরিয়া ইফতারটা করবাই, তুমি একটা খেজুর দিয়ে ইফতার করিয়া যাও, নবীর সুন্নত আদায় করিয়া যাই ভাই। আল্লাহর হাবিবে ফরমায় খেজুর দিয়া ইফতার করলে আমি নবীর সুন্নত আদায় করলাই। খেজুরের আরেকটা বৈশিষ্ট্য হইল সমস্ত দিন উপবাস হইয়া রোজা ধরবাই, এই রোজা ধরার কারণে তোমার শরীর এমন দুর্বল হইব চেতন হইয়া পড়বাই, খেজুর দিয়া ইফতার করার কারণে আল্লাহ তোমার সমস্ত দিন দুর্বল শরীর দিয়ে আল্লাহ সবল বানাই দে। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভালো লাগে, কিন্তু ভাই থোড়া বাদে খাও, ইফতারের সময় খেজুর দিয়ে ইফতারটা করা সুন্নত। এরাই দুই বলি সাহ, আমার অত লম্বা ঘটনা অত লম্বা কিসার দরকার না, এক দুইটা মাসলা হইব আর কিছু সময় আলোচনা করি। আসাম সরকারে আমরা এই ওয়াজ কমিটি দলে তাহলে অসংখ্য ধন্যবাদ জানাই আর মাথো না। আর কিছু আওয়াজ
সেকেন্ড ডোজ ভ্যাকসিন মারি লিছো মারোনা দে লক্ষ্মী ভাই টেবিলার তুলে নামাই আই সকালে দেশি দলেশ্বর টেবিলার তুলে নামানি শুনে আমি এই আদিশলা উগি মারছি আমি না এর মাঝে আপনার আধার কার্ড আছে, এর মাঝে ভ্যাকসিনের সেকেন্ড ডোজ আছে, তাও বাবু করিয়া তিন নম্বর বুস্টার আরম্ভ করতে এখন তিন নম্বর এটার নাম গীতা আপনি নবীজি আমির কোন কারণে কইলাই কইলাম আল্লাহর আমার সিয়াবাই কেরাম তোমরা জানো না আমি রাসূলুল্লাহ যখন তিন নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখলাম আমি আল্লাহ উপস্থিত হয়েছি আল্লাহর পুরা নামে বৈষয় যে মানুষে জমিন তার মা বাবারে ভাইল মা বাবারে ভাইয়া তার জীবনের গুণের খাটানো সম্ভব হইল না মা বাবা যদি তখন সেবা করিয়া যাও খেদমত করিয়া যাও আর যদি মারা যায় তোমার মা বাবার জন্য জিয়ারত করিলাম করিলি তোমার মধ্যে গেল জিয়ারত হরিও মা বাবার জিয়ারত হরিও ফি গুল্লি জুমাতি প্রতি জুমার দিন তুমি জিয়ারত হরিও গুফির আলাহ এই জিয়ারত করার কারণে আল্লাহ তো আল্লাহ তোমার গুণে সুরে মাফ করে দিবা আল্লাহ তোমার নামে বলো আল্লাহ অসংখ্য নাকি দান করে লাই বাজুরে বলো সুবহানাল্লাহ বড় দুঃখ লাগে সন্তান মা বাবার খাবাইবার জন্য যাতে উনি ওগুলো খাবাইবার জন্য সন্তান বেঙ্গালুরুর জমিনও যায় হায়দ্রাবাদের জমিনও যায় মিজোরামের জমিনও যায় সৌদি আরব যায় দুবাই যায় লন্ডন যায় কাতার যায় কুয়েত যায় কিন্তু মনে আফসোস থাকে জীবন শেষ সময় যদি মা বাবা মারা যায় উনের সন্তান জীবন শেষ সময় তার মা বাবার মুখটা নয়ন করে দেখা সম্ভব হয় না আছে না চোখের জল বন্ধ হইলা আমি জানুয়ারির 12 তারিখ গ্রাম কৃষ্ণনগর সালখানি ওয়াজ আসলাম আল্লাহর বান্দার করো আমার দাওয়াত আসলো আমি মাগরিবের পরে আলোচনা করতাম পরে অন্য ভাই আল্লাহর বান্দার করো খাইয়া রওনা দিলাইতাম আমি কইলাম ও ভাই তোমার মা বাবা জমি শুনলি আমার খোদা করে লাইম ও যুবক সমাজ আল্লাহর বান্দার হাত তুরিয়া আমার হাত তুয়াতে তুরিয়া কন্দন আরম্ভ করে আর কয় মৌলানা নজরুল ইসলাম আমি বড় আমা করি আপনার দাওয়াত দিয়ে আমার বাড়ি খান আনছি আমি ইউটিউব মুঞ্চি আপনার মা বাবার বাসটা বেশিরভাগ খরচ আমার বাবা জান জমিন আমি অনুরোধ করি আর আল্লাহর দরবার আমার বাবা জানোর জন্য সামান্য দোয়া করি আমি কইলাম ও ভাই তোমার মা জননী জমিন চললে আমার কইলাও আল্লাহর বান্দা কইল মৌলানা নজরুল ইসলাম আমার খরিজার মধ্যে দাও দাও করিয়া গন্ডলের আজকে একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই দীর্ঘ 8 মাস হইছে আমার মা জননী দুনিয়ার জমিন তুলে বিদায় নিছ ও নজরুল ইসলাম আমার মনে তো
আমার মা বাবারে খাওয়াইবার জন্য কুয়েতের জমিনে গেলাম, আমার মা মারা গেছে, আমি জাদু নিয়ে কি হলো শেষ দেখা, আমার মার লগন বুড়ি দেখা সম্ভব হইছে না। আমি কুয়েতের জমিনে ছিলাম, আমি ভিডিও কলের মাধ্যমে আমার মার লাশটা আমি দেখছি, মুখটা দেখছি, আমার আফসোস করে আমি সারা জীবন কুয়েতের জমিনে রইতাম না, আমার মার জমিন আমি হারাইলাম। বাইরে ইয়া যদি কোনো মানুষ থাকে, বিদেশের জমিন তো নেই, এয়ারপোর্ট আইব, ফ্লাইট তো নেলাম্ব, সন্তান আদি যাইবা, বিবি যাইবা, আল্লাহর বন্ধে কারোর সঙ্গে কথাবার্তা করে সর্বপ্রথম বাড়ির মধ্যে আইলাম, মা বাবার কবর যে জায়গার মধ্যে আছে, মা বাবার কবর তার যায়, কবর হয়ে যায়, শান্তি শান্তি দোয়া করে আল্লাহ। আমি কুয়েত যাওয়ার সময়, বেঙ্গুলোর জমিনে যাওয়ার সময়, হায়দ্রাবাদও যাওয়ার সময় আমার মা বাবার জমিনে ছিল, আজকে আমার মা বাবার জমিনে নাই। আমি আয়লাতে দোয়া করিয়া আমার মা বাবার কবরে ফেলে জন্য ধরে বাগান বানাই দে। বাড়িতে সন্তানের লগে মা বাবার কি পরিমাণ মায়া, মা বাবা যখন মারা যায়, মারা যাওয়ার সময় সন্তান মা বাবার চক্ষুর সামনে যায়, মা বাবার জবান বন্ধ হয়ে যায়, জোরে জোরে চক্ষু ভাই জল ভাই হয়ে যায়, মা বাবার জমিন খুঁজে সম্ভব হয় না। জীবনের শেষ সময় যাদবনি হলি আল্লাহর হেওলা করিয়া বিদায় নি, আমার জীবন সময় নমাজ পড়িয়া মা বাবার জন্য দোয়া করিও, এই দোয়ার কারণে আল্লাহ তোমার দুর্জয়ের জীবনটা রোশন করে লাইবা। মানুষের জন্য যে মানুষে জমিনের মধ্যে দানশীল, দানশীল ব্যক্তি যাই না সয়, যে ব্যক্তি জমিন সৎকা হইরা ধরিয়া যায়, এই ব্যক্তির জন্য চল্লো তৈল তারা বাস ভূমি জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরা বাকারা, এই সূরা বাকারার 92 নম্বর আয়াত রব্বুল আলামিন ফরমায়, লাল তালুল বিররা হাত্তা তুফিকু মিম্মা তুহিব্বু, তোমার পছন্দ তোমার মহব্বত রাস্তায় খরচ করিলাম, আমি আল্লাহ তোমার নাম বসন্ত আল্লাহর বন্দারে জমিন মানুষের খামখাজ করিয়া যাইত, আল্লাহর বন্দারে জমিন পয়সার মাধ্যমে মানুষের খাল খাম করাইতা, আল্লাহর বন্দারে খাবার দৌত করে।